بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون. أليس الله بكاف عبده ويخوفونك من شهيد حسين ضياء الرحمن بيوتهم আজ 38তম শাহাদাত বার্ষিকী। এই দিনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের শত্রুরা তাকে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করেছে। সেই দিনটি জাতি সবসময় অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করে। আমরা আজকের এই দিনে একইভাবে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সেই সঙ্গে তাকে স্মরণ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার স্বল্প দিনের রাজনৈতিক জীবনে এই দেশে বাংলাদেশের মৌলিক পরিবর্তনগুলো সূচনা করেছিলেন। তিনি গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন, বাক স্বাধীনতা দিয়েছিলেন এবং একটি বদ্ধ অর্থনীতিকে মুক্ত করেছিলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আজকে অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে আমরা দেখছি যে সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। সমগ্র দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং দেশে একটা দুঃশাসনের রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন এবং আদর্শকে সামনে নিয়ে তাকে অনুসরণ করে আমরা আজকে শপথ গ্রহণ করব যে আমরা বাংলাদেশের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। আজকে এই হবে আমাদের স্বপ্ন। ধন্যবাদ।